আয়াত তোরে যে দৌলাত সবই তোমার হাতে তোমার হাতে মরি সাজি সাজিকা ফোন হায়াত তোরে যে দৌলাত সবি তোমার হাতে তোমার হাতে মরি বাঁচি সাজিকা ফোনে থে মাঠে সোনার ফসল ফোলাও খুদা কৃষ্ণ সাবি মিঠাও খোদা করি তুমি রহমানুর রহিম মিম তুমি রহমানুর রহিম মদন গ আল্লাহর হাতে সব ক্ষমতা আল্লাহর হাতে সব কর্তৃত্ব ভাই আল্লাহর হাতে এমন ক্ষমতা আল্লাহ যে কোনো মুহূর্তে আপনাকে পত্তা বানাইতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহ আপনাকে মান দিতে পারে বলেন ঠিক কিনা এ যুবক ভাই আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছে কেন তোমাদের এই রাজ্য ছাড়তে হইবে কেন তোমাদের এই দুনিয়া ছাড়তে হইবে এই জন্য ছাড়তে হইবে এই জমির মালিক একমাত্র আমি আল্লাহ ঠিক কিনা এই জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে ছাড়তে হইবে এই জন্য তোমাদেরকে ছাড়তে হইবে আল্লাহ তালা ডাক দেয়া বলতেছে ভাই ও দুনিয়ার মুসলমান আল্লাহ এই জমিনের মালিক শুধু তাই নয় তাই ময় আল্লা হায়াতা আল্লাহ ডাক দেয়া বলেন আল্লাযী খলকাল মাওতা আমি সেই আল্লাহ আমি সেই কর্তৃত্বর অধিকারী আমার আমি নিজে মউতকে তৈরি করেছি আমি হায়াতে তৈরি করেছি কেন তৈরি করছি ভাই কিয়া বলুকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে এমন কে আছে এ দুনিয়ার মুসলমান এই সমাজের মধ্যে যেই ব্যক্তি নে আমল করবে আমলের পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি বলেন মার হাবা তাহলে আমাদের হায়াত দেওয়ার পিছনে কারণ হলো লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই হায়াত পাওয়ার পর কে কে মাস্তানি করে আর কে কে আল্লাহর দাসত্বগিরি করে এইটার প্রমাণ করার জন্য কথা ঠিক কি না এই আল্লাহর হায়াত পায়া কেউ কেউ সন্ত্রাসগিরি করতেছে আছে কি নাই আবার এই আল্লাহর হায়াত পেয়ে মানুষ মসজিদিকে দেয় আল্লাহর ডাকে আছে কি নাই এই হায়াত পেয়ে মানুষ সন্ত্রাসী করতেছে এই হায়াত পেয়ে মানুষ গুন্ডামি করতেছে আবার এই হায়াত পেয়ে আল্লাহর দাসত্বগিরি করার জন্য আল্লাহর এবাদত করার জন্য নিজের হায়াতকে কুরবানি করে দিছে কি দাসত্বগিরি আল্লাহ বলেন লিয়া বুলুয়া আমি তোমাদের মধ্যে যাচাই আমালা কে উত্তম কাজ করে কে ভালো কাজ করে পৃথিবীর মধ্যে যত ভালো ভালো কাজ আছে ওজনওয়ালা ওজনওয়ালা কাজের নাম কাজটার মধ্যে ওজন বেশি আল্লাহর আদালতে যেই কাজের ওজন বেশি সেটা হলো একে অপরকে টাকা ধার দেওয়া টাকা ধার দেওয়া একে অপরকে করস দেওয়া হলো সব চাইতে ওজনওয়ালা কাজ সবচাইতে দামি কাজ যেটা আমাদের আমাদের সমাজে আছে তবে কিভাবে কয় টাকা তুমি এক হাজার কাল দোয়া লাগবে বারোশো কথা বলেন না কেন আপনাদের এলাকা নাই সেই জন্য চুপ করে আছেন হামাগার এলাকাত আছে বাবা সবচাইতে ওজনওয়ালা কাজ হলো একে অপরকে করজ দেওয়া অর্থ সম্পদ করজ দেওয়া সেটা আমাদের সমাজ আর আছে দুই কারণে নাই এক নাম্বার কারণ হলো যাই নেয় ওই কয় যে এই ঋণ আর কোনোদিন শোধ করবে পারবো না মানে ওই এমন ভাবে নিচে ওই আর জীবন ওই রাস্তাতে দেখাও কর না কথা কর না কেন দুই নাম্বার কারণ যখন যাই টাকা নেয় ওই দেওয়ার চিন্তাও করে না টাকা ধার দিচ্ছেন পরে কোন এক আধ মাস পর ফোন দিছেন এ বন্ধু টাকার কি খবর খুব জুলুম বেজে গেছে না কথা কর না কেন টাকা আপনি দিচ্ছেন এক মাসের জন্য কোন কি দেড় মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে আপনি ফোন দিয়ে বলছেন যে অমুক করিম ভাই টাকার খবর কি বলতেছে দুই মাস হলে আর একটা মাসে সবই না মানে কত বড় বিপদে আপনি ফালাইছেন টাকা ধার দিয়া দ্বিতীয় আর একটা কাজ হলো বিনে কারণে বিনে কারণে অপরকে কোনো নিয়ত ছাড়া ভিতরে কোনো স্বার্থ ছাড়া অপরকে টাকা দান করা অর্থ সম্পদ দান করা আজকে আমাদের সমাজে অর্থ সম্পদ দান করি দান করার আগে চিন্তা করে পাঁচ বছর আগের থেকে চিন্তা করে আমার কিন্তু চেয়ারম্যানের দান লাগে কথা বলেন কথা বলেন না কেন বলতেছে কি ব্যাপার এই তো কোনোদিন মসজিদে নামাজ পড়ে আসে না কয়েক যে সামনে দিলেকশন সামনে আছে কি নাই সম্মানিত সুদী পয়গম্বর আলাইহি সালাতু সালামের জামানায় মক্কার মদিনাতে একটা ইতিম ছেলের সাথে একটা জমি নিয়ে কেসাল জমি নিয়ে কি কেসাল আজকে আমাদের সমাজে এমন কোনো জমি নাই যে জমির ফেতনা নাই জমি মানে জমিওয়ালা চিন্তা করতেছে কি শোকে জমি যে থুছিলাম বেচে যদি টাকা ব্যাংক থুলে মানে এত ঝামেলাই থাকলেন না ভালো জমি তো দেখবেন কেসাল এখন কথা ঠিক কি না ভালো জমি কিনে রাখছেন ওখানে কোনো কিছু করতে চান দেখবেন যে তিন চারটা কেসাল বয়া বয়ে আসছে আপনার দেখবেন আছে কি নাই মদিনার বুকে এক ইতিম সন্তানের সাথে এক মদিনার এক মোটামুটি সম্ভ্রান্ত পরিবারের একটা লোকের মোটামুটি কেসাল শুরু হয়ে গেছে কি কেশাল প্রাচীন নিয়ে কেসাল প্রাসি মাঝখান দিয়ে দিবে। তো ওই বাসায় আসে বলতেছে যে আমি এদিক দিয়ে দিব না এখন ইতিমদের তো জোর কম তার জোর জোর বেশি এখন উনি খুব নরম ভাষায় বলতেছে ভাও আমি যে কাজটা করতেছি আমার জমির উপর দিয়েই করতেছি আপনি বাধা দিচ্ছেন কেন আপনি বাধা দিচ্ছেন কেন বলতেছে বাধাটা তা বুঝি না তোমাকে এখন করতে দিব না তো ছোট সেই আল্লাহর বান্দা ইতিম ছেলে তখন চিন্তা করতেছে যে নাকে যে ভাবে এটাকে সমাধান করতে হবে সম্মানিত সুদী এই আল্লাহর বান্দা তিনি এখন তাকে বলতেছে দেখেন আমি যে প্রাচী করতেছি এই প্রাচীর ভিতর আপনার বাগানের একটা খেজুর গাছ পড়ে গেছে আপনার বাগানের একটা খেজুর গাছ পড়ছে তো দয়া করে খেজুর গাছটা হয় কেটে নেন নতবা এই খেজ খেজুর গাছটা আমার কাছে বিক্রি করেন নতবা আল মুসলুম আহুল মুসলিম যেহেতু মুসলমান মুসলমান ভাই ভাই আপনি আমাকে দান করে দেন এখন ওই বেচারা ডাক দেয় বলতেছে যে আমি কাশি করতে দেবো না তুমি আবার খেজুর গাছও নিবা কষ্ট হচ্ছে চলবে হ্যাঁ সম্মানিত সুদী এখন এই দুইজনের মধ্যে কেসাল গণ্যকাল হইতেছিল কিছু লোক আছে ওরা ফাকে থেকে চিন্তা করে দেখেছে বাজুক আর ও বাহুত কথা ঠিক কিনা না আবার কিছু লোক আছে বলতেছে না এদের কেসালটা সমাধান করে দেওয়া উচিত এরকম আছে না অনেক দরদি এখন এই ছোট্ট এই তিন ছেলে ওনার কাছে গিয়ে বলতেছে ভাই ও আমার বাপ নাই মাও নাই আপনার হলো আমার মুরব্বী এলাকার মুরব্বী দয়া করে আমার এই প্রাচীরা সাথে করে দেন আপনার কেনা সম্পত্তি টাকা দেয় কিনছেন লিগ্যাল জায়গা আপনি এখন কিছু করতে পারতেন প্রাচী পুচি বাড়ি করতে পারতেন দেখুন দুই দিন আসবে বাধা দিঘার এরকম হয় কি না আল্লাহর বান্দা তিনি চিন্তা করতেছেন তাহলে কি করা যায় উনি নিজের ক্ষমতা দিয়ে অর্থাৎ ওই ইতিম ছেলে নিজের ক্ষমতা দিয়ে ওই বেচারা অনেক অনুরোধ বিনোদ করতেছে যে ভাই দয়া করে আমার এই প্রাচীরা করতে দেন আপনার হাতে ধরে পায়া পড়ে ভাই আপনি আমার এই প্রাচীরা বাধা দিয়েন না খেজুর গাছটা নয় কেটে দেন নতবা টাকা দিয়ে আমাকে দিয়ে দেন না হয় আমাকে আপনি দান করে দেন এই আল্লাহর বান্দা ইতিম সন্তান বাদ দিয়ে যখন বলছে কিন্তু তিনি তার কথাটা কর্ণপাত করে না তার কথার কোনো ভরক্ষেপ নাই এ যুবক ভাই ইতিম চিন্তা করলো এই কেশাল যদি মিটাইতে যায় তাহলে আমাকে অবশ্যই একটা নেতা ধরা লাগবে নেতার কাছে না গেলে আমার এই কেসাল মিটবে না এ যুবক সমাজের মধ্যে দেখেন কোনো জায়গায় যদি কেসাল হয় এলাকার মুরব্বী খবর জানুক বা না জানুক এলাকার নেতার কাছে খবর কিন্তু চলিয়া যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা ইতিম ডাক দিয়া মনে মনে ভাবতেছেন কোথায় যাব কোথায় যাব এই কেসালটা মিটানোর জন্য বাজান গো ইতিম চিন্তা করতেছেন নাই আমার বাবা নাই আমার মা এই দুনিয়াতে যার মা নাই তার দুনিয়াতে সব থাকার পরও কিছু নাই বলেন ঠিক কিনা এই দুনিয়াতে যার বাবা নাই তার দুনিয়াতে সব থাকার পরও কিছু নাই কারণ কি কারণ কি মা বাবা হলো মানুষের জন্য একটা বট গাছের মতো ছায়া ঠিক কিনা আল্লাহর বান্দা দুই চোখের পানি চিন্তা করতেছে দুই চোখের পানি ছেড়ে দেয় আর মনে মনে চিন্তা করে কি করা যায় কি করা যায় এই রাজত্ব তো একমাত্র আল্লাহর হাতে এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কি করব একজন নেতার কাছে না গেলে আমার কে সাল্লা মিটবে না ও দুনিয়ার মানুষ সারা পৃথিবীর নেতার পাল্লা যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় সমস্ত নেতার গুণ গান যদি এক পাল্লায় উঠাইয়া দেওয়া হয় আর আমার নেতা আপনার নেতা বিশ্বনবী মোস্তফার গুণ গান যদি আর এক পাল্লায় উঠায় দেওয়া হয় পৃথিবীর সমস্ত নেতারা চাইতে। আমার আপনার নেতার পাল্লার ওজন কিন্তু ভারী হবে কথা বলেন ঠিক কেনা ইতিম চিন্তা করলো কি করা যায় কি করা যায় সব নেতার কাছে গেলে চলবে না সব নেতার কাছে গেলে চলবে না কিন্তু চিন্তা করলেন সব নেতার কাছে গেলে কিন্তু আমার কেসালটা মিটবে না এমন এক নেতার কাছে যাইতে হইবে সেই নেতার দ্বারাই আমার কেসালটা সমাধান করতে হইবে হাঁটিহাটি পা করে বাজান চিন্তা করলেন এই অভিযোগটা আমি পয়েগাম্বারের কাছে নিয়ে যাইব পয়গাম্বারের কাছে গেলে মনে হয় আমার এই অভিযোগটার সমাধান আসবে বাজান আল্লাহ বা যান নববীর মধ্যে সাবাইকারকে বয়ান দিচ্ছেন বয়ান দেন সাবিদেরকে তালিম দিচ্ছেন কোরআন হাদিসের তালিম এ যুবক ভাই ভালো মানুষের সামনে বসে থাকলে ভালো জিনিস শেখা যায় আর খারাপ মানুষের সামনে বসে থাকলে খারাপ জিনিস শেখা যায় কথা বলেন ঠিক কিনা পয়গাম্বারের কাছে যাবে চিন্তা করছেন যে এই কেসাল সমাধান করার একটা মাত্র উপায় সেটা হলো আমার নবী সেটা হলো আমার নবী পয়গাম্বর আলিহি সালাত আসসালামের কাছে খুব আগ্রহের সাথে মসজিদ নবীতে গিয়ে সালাম আসসালাম আলাইকা ইয়া রাসুল্লাহ সালামতে কোষে সালাম দিয়ে দিছে সম্মানিত শুধু সালাম দেওয়া এবং নেওয়া এর ভিতরে প্রচন্ড মুসলমানের মোহাব্বত বাড়ে কথা ঠিক কিনা সালাম দেওয়া এবং নেওয়া এক শ্রেণীর মুরব্বী আছে আমরা আমাদের এলাকায় দেখি ওনাদের চিন্তা চেতনা যে সব ছোট ছোট আর সব অল্প বয়সের মানুষ সালাম আমাকে কারণ আমি যে এলাকার সবচেয়ে বয়স্ক মানুষ সবচেয়ে বয়স্ক মানুষ এরকম মুরব্বী আসে না এক শ্রেণীর মানুষ আছে ওনার আগে কেউ সালাম দিতে পারে না লোক দেখলি সালাম দেয় লোক দেখলি সালাম দেয় এমন মানুষ আছে কি নাই আপনাদের বুঝি খারাপ লাগতেছে এক শ্রেণীর মানুষ আছে সালাম দেওয়ার পরে ঠোঁট নড়ায় না আছে কি নাই এখন আপনি বলতেছেন আসসালাম আলাইকুম ওই কম আছে না এরকম সালাম দিবেন আসসালাম আলাইকুম উনি বলুন আমি বোঝাইল যে ওই সালাম দিবিও না সালাম নিবিও সালাম দিবেন এবং সালাম নিবেন সব জায়গায় হর হালতে সালাম প্রদান সালাম চালু করেন আপনার শত্রু আমার জানা মতে একটা ছোট্ট কারগুজারি বলি শেরপুর টুনিপাড়া এক মাদ্রাসার নাম আপনারা শুনছেন কিনা জানি না শেরপুর টুনিপাড়া এই টুনিপাড়া ওই অঞ্চল তো ডাকাতি অঞ্চল বুঝছেন ওই অঞ্চলে মোটামুটি ডাকাতের ছয়লা অনেক আগের ঘটনা কিন্তু আমি বলতেছি আমার হুজুর বলতেছে যে দেখ কিছু ডাকাত আসছে আমার মাদ্রাসায় কোন এক ছাত্র একটু শাসন করার কারণে তারা আমার প্রতি মন খারাপ তো তারা আসতে আমাকে মারার জন্য হুজুর এখন বলতেছে আমার যিনি ওস্তাদ তিনি আব্দুল বাসদ সাহেব বক্তা ছিলেন তো আব্দুল বাসদ হুজুর চেনেন না তার বড় ভাই হলো আমার অস্তাদ তো বলতেছে যে কিছু লোক আসতেছে আমাকে মারার জন্য মাদ্রাসা মতো অলরেডি ঢুকছে আমি মাদ্রাসার অফিস থেকে বের হয় আসসালাম আলাইকুম ভাইরা কেমন আছেন ওরা আসতে মারার জন্য সালাম পাওয়ার পর কত কিরে কোন এত ফুলের মতো পবিত্র হুজুর মার এক সালামের রিয়াকশন এক সালামের মনে করেন ঔষধ প্রত্যেকটা ব্যক্তির অন্তরের মধ্যে ঢুকে গেছে যার কারণে মারা তো দূরের কথা হুজুরের সাথে চা খায়া মোলাকাত করা মুসাফা করা হাসতে হাসতে মাদের সাথে থেকে বের হয়ে যাবো বলেন এই জন্যই সালামের প্রচলন চারি কর প্রচলন এমনভাবে করবেন ছোট বড় সব লোকে সালাম দেবেন এখন তো সালাম হয়ে গেছে দলীয় কারণ এক শ্রেণীর মুরিদ আছে কয় হামাদের টুপি আর মাথাত নাই ওই হুজুরে সালাম দেওয়া যাবি না কথা কন না কে এক মুরিদে জিজ্ঞেস করলাম বগুড়ার এক পিস সাহেবের মুরিদ তাই বললাম আচ্ছা আপনারা হামাগারে সালাম দেন না কেন পরিচিত মানুষ তো বলতেছে হুজুর আমাগারে টুপি আলা ছাড়া আমার আমাগারে এই দরবারের যে টুপি আমরা দিশা পাই যেটা আমাগারে লোক আমাগারে লোক ছাড়া আমরা সালাম দিই না বলতে কেন বলতে তো আমাগার লোক ছাড়া এই জন্যই সালাম দিনা না যে আমাগের দরবারের এরাই হলো মুসলমান বাদ বাকি আমাদের পীর সাহেবের কথা অনুযায়ী মুসলমান না বাহ আল্লাহ নবী আসছে মুসলমান মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব পয়দা করা মোহাব্বত পয়দা করার জন্য আর আপনাদের পীর সাহেব আসছে মুসলমানের মধ্যে ফাটল তৈরি করার জন্য কথা বলেন ঠিক কিনা এরকম পীর আছে কি নাই সেয়াও মীলীগ হোক বিএমপি হোক বন্ড হোক জাশত বাসতক বাসত হোক খিচুড়ি হোক ছাগল হোক বাগল হোক যাও মোট মুসলমান বলতে। হা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এক ইমাম সাহেব আর ইমাম সাহেবক সালাম দেয় না কথাখন নাগা এক মতজন আরাক এক সালাম দেনা। না এক চেয়ারম্যান আর এক সালাম দেয় না শ্বশুর খালি জামায়েত থেকে সালাম নিবি ওর চিন্তা হলে এটা কোনো দিন শ্বশুর জামাই সালাম দেয় না কয় সালামে দুমু তো আমার বিটু কিছু বিয়ে দিছি দেখছেন কারবার খেয়াল করে দেখবেন শ্বশুররা কিন্তু সালাম দিবার চায় না যারা শ্বশুর আছে না সাবধান হয়ে যান সালাম জামাই আগে দিবেন দ্বিতীয়ত সালাম বাড়িতেও চালু করবেন নিজের বিবিকে গিয়েও সালাম দিবেন দিবেন না ইনশাল্লাহ আমার নবী দিছে না নিজের বিবিকে কেউ সালাম দিবে আসসালামু আলাইকুম আপনার এই সালাম দেওয়ার কারণে আপনার যে ছোট্ট মেয়ে আছে না ছোট্ট ছেলে আছে ছোট্ট সন্তান আছে এটা শিখে ফেলাবে কথা বলেন ঠিক কিনা আপনি যখন বাড়ির মতো ঢুকবেন ওই ছোট্ট শিশু আপনাকে কেউ আসসালাম আলাইকুম আব্বু আপনি শুরু করে দেন দেখেন কাল থেকে আপনার ছোট্ট সন্তান আপনাকে সালাম দিবে আপনি জীবনেও বউ সালাম দেন না খালি মোবাইল ধরে এই প্রেমিক সেই প্রেমিক হাই সালামের সুর কথা বলেন না কেন সালাম দেওয়া লাগবে বিবি কই যা বিবি দেন বিয়ন দেয় আসসালামু আলাইকে ইয়া রাসূল আল্লাহ মনে আছে নি বাজান পয়গম্বরের দরবারে গিয়া ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আরছে একটা অভিযোগ নিয়ে পয়গম্বর আমি বড় বিপদের মধ্যে পড়ছি বড় परेशानियों মধ্যে পড়ছি নবী ডাক দিয়ে বলসা নদী ডাক দিয়ে বলে কি বিপদ কি परेशानियों মধ্যে পড়ছো এ যুবক ভাই ইтим sultan দেখুন নবীর কাছে তার কষ্ট দেখুন ব্যক্ত করে ভাই নবীকে ডাক দিয়ে বলতো ইয়া আমার সাথে একটা দ্বন্দ্ব বেজে গেছে জমি নিয়ে যখন জমির কেসাল যখন শুরু হয় তৃতীয় পক্ষ লোক টাকা খাওয়ার জন্য হা করে থাকে বলেন ঠিক কি না বর্তমান ঘুষ খাওয়ার সবচাইতে বড় কারখানা হলো অফিস কারণ আমি টাকা তাও ফাজনা খারিজ আমার হয়নি কমই তো আমি কথা বললাম তিন বার টাকা দিছি প্রথম দিছে দশ হাজার এইবার হয়ে যাবি কিছুক্ষণ পর করতেছে যে এই মাসে হবি না সামনে মাসে চলে গেছে ওই এসি ট্রান্সফার হচ্ছে আবার টাকা দাও তে বললাম তাহলে জমি বেশি বেশি ও কি টাকা দেয় ওই খাস না খারিজ করে ওই নিয়ে নিই সব চাইতে ঘুষ করে রাখা আপনারা তো জানেন ঘুষ খায় হলো পুলিশ বেশি না পুলিশের চাইতে সব পুলিশকে ঘুষ খায় ভালো আছে পুলিশের চাইতে ভূমি অফিস হলো ঘুষ খাওয়ার হাতে এরা যা তা ঘুষ খায় না যার কারণে বেটা একটা এরকম হ্যাঁ সরে বলো না কেন সরে বলো না কেন আমার থেকে ঘুষের টাকা নিয়ে আসে ঘুষের টাকার কাল্লা সহজে যতক্ষণ তুই কাল্লা কাটা অপারেশন না কথা কয় না কথা কয় না সবচাইতে ঘুষের হলো ভূমি এ যুবক ভাই আমার কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা বলছি আপনারা বুঝি অনেকেই মন খারাপ করতেছেন যে হুজুর কাক ডেকে নিয়েছে এ ভাই এই কথাগুলো যদি বাস্তব না হয় কে বলবে কে বলবে বলেন ঠিক কি না এই বাস্তব কথাগুলো বলতে হইবে। গো গরিব মানুষ একবার দুইবার নয় তিন চার বার ভূমি অফিসে টাকা দেয় তারপরও তার খাজনা খারিজ হয় না বলেন ঠিক কিনা আবার আপনার জমির খাজনা খারিজ আর একজনের টেকা দেয় করে দিছে ঠিক না বলবে এই দেখেন আপনার খাজনা খারিজ হয় নাই আরেকজনের করে দিছে আপনি নায়েব সাহেবকে বিয়া গিয়া বলবেন যে আপনি কেন করে দিলেন আপনিও টাকা দেন আপনাকে করে দেবো অন্যামে করে দিছে টেকা দিলে এক নামে করে দিবে মানে ওই ওটা টেকা খাওয়ার ওটা হাইতে রয়েছে কথা কন না কেন রকম ঘুষকুর মসজিদ ছয়টা কেন রকম ঘুষকুর মাদ্রাসা বারোটা কেন এরকম ঘুষকুর বিয়ের লিস্টে কুরবানি দিলে ওর এবাদত কবুল হবে না কথা বলেন ঠিক কিনা তুই পাশু কি বাংলাদেশটা পাশু কি রে তুই এমন কোন সেক্টর নাই যেই জায়গায় ঘুষের কোন দরবার ছাড়া নাই খালি ঘুষ খালি ঘুষ যাই খায় ঘুষ তার জীবনও থাকে না ঘুষ আর কোন ঘুষ নাই আর কাপড় কনে চলে গেছে নিজ কবের বাংলা মনে আছে রাজত্ব কার হাতে মরিয়া দেখো তোর বাটাম পেটা কেমন শুরু হয় এই কুশালের কুশালটা তোর বাটাম পেটা করে আল্লাহর পায়গাম্বারের কাছে আসছে ঘুষ দেওয়ার জন্য না সমাধান নেওয়ার জন্য এ যুবক ভাই আল্লাহর পায়গাম্বারে ডাক দিয়া বলতেছেন ও আল্লাহর বান্দা এরকম অভিযোগ নিয়ে আসছো কি অভিযোগ নিয়ে আসছো তোমার মনের মধ্যে কষ্ট কেন চোখের মধ্যে পানি কেন পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে ইয়া আল্লাহ ইতিম সন্তানদের তো কোনো দাম নাই কারণ আমার মা নাই বাবা নাই আমার খবর কে নাই আমার খবর কে নাই পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে আবু লুবাবা নামে একজন আল্লাহর বান্দা আছে এই ব্যক্তির সঙ্গে আমার জমি নিয়ে কেসাল এই ব্যক্তির কেশালটা আপনি আমার সাথে মিটায়ে দেন এই কেসালটা তাড়াতাড়ি মিটায়ে দেন এর সঙ্গে আমার জমি নিয়ে ফেতনা চলতেছে নবী আমার ডাক দেয়া বনতেছে কি কেসাল কি কেশাল বলো ডাক দেয়া বনতেছে আমি প্রাচী করব। প্রাচী করার সাথে তার একটা গাছ আমার প্রাচীর সাথে বেজে গেছে সেই গাছের কারণে আমার পাসি করতে দিবে না করতে দিবে না তো পাসি করতে দিবে না তাতে সমস্যা কি বলতেছে ওই ওই গাছ ভাই ওনাকে কেটে নিতে বলেন নতুবা আমার কাছে বিক্রি করে দিতে বলেন নতুন আমাকে দান করে দিতে বলেন আল্লাহর পয়গম্বর বলতেছে যাও 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 আবুল বাবাকে ডাক নে সবাই আল্লাহর পয়গম্বর যখন নির্দেশ করলেন ইতিম সন্তানকে মানুষের মাধ্যমে খবর পাঠা দিল যাও আমার দরবারে আবু লুবাবাকে ডাক দিয়ে নিয়ে আসো আবু লুবাবাকে যখন পয়গম্বরের রজন পয়গম্বরের দরবারে নিয়ে আসে আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া বলতাছে বসো 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 এই শিশু সন্তানের সাথে এই ইতিম সন্তানের সাথে তোমার কেশাল বলছে হা হা এর সাথে আমার কেসাল তেমন কোন কেসাল না আমার সাথে এনার জমির মধ্যে একটা প্রাচী দিবে এই প্রাচী নিয়ে এর সাথে একটু কথা কাটাকাটি হয় দেয়া বলতাছে তুমি কেন কেসাল করো বাবা কেসাল করো না কেসাল করো না এর সাথে একটা তুমি মিড কোড হয়ে যাও তোমাকে আমি একটা নির্দেশ করি যে ইতিম সন্তান ইতিম সন্তান এই বেচারাকে তোমার গাছটা দান করে দাও এই বেচারাকে তোমার গাছটা দান করে দাও তাহলে সেই প্রাসিটা মাসকান দিয়ে করতে পারবে মাজন গো আল্লাহর پیغمبر এমন ধরনের নেতা কোনো বিচার করার জন্য বেনসন সেক্রেট ঘুষ দেওয়া লাগে নাই কথা কন না এখনকার নেতাকার তো বিচার করবে গেলে লাগে দুই প্যাকেট ব্যানসুন টেবিলের নিচ দিয়ে দেওয়া লাগে কথা মিশে কথা বললাম না সত্যি কথা বললাম আমার উপরে এক লোক কেস করছিল গত বছর আমার উপরে তাও কেস করছে এমন এক লোক আমার মধ্যে একটু পিওলা কথা বলেন নাই চাষা করতে যে খালি আডা না পারে আর আছে আডা কথা শোনে না তো কেস করছে এই কেস থানার থেকে আমি বাদশায় থেকে বাসায় যাচ্ছি আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি আমি তো আগেই বলছি যে এরকমই চলবি তাতে কি চলবি হ্যাঁ এখন মানুষের শরীরের অবস্থা তো মানুষের হাতে না কার হাতে

যখন দিছে ফোন তখন বলুন জি আমি অমুক কি হয়েছে বলতেছে আপনার উপর তো মামলা কে মামলা করছে বলছে অমুক হুজুর তুমি ঘাই সর্বনাশ মামলা করবি ইহুদি খ্রিস্টানরা টুপিওয়ালা কেন মামলা করলো তাও এমন টুপিওয়ালা বাংলাদেশের মধ্যে সব চাই সব চাইতে উল্লেখযোগ্য সহি তরিকার ফির হল চরমনায়ের ফির কথা বলেন না কেন চরমনায় হলো হকপন্থী চরমনায় তবলিগুলো হলো হক চরমনাই পিস সাহেবের যতগুলো ছাত্র আছে সব ছাত্রই যদি ফেরেস্ত তা তো না কথা কন না কেন স্কুলের একশো জন ছাত্র একশো জন ছাত্রই কি ভালো তার মধ্যে দুই একটা খাড়া থেকে মদ নেওয়ালা নাই খাড়া থেকে মনে পিরিস পিরিশ করে নেওয়ালা নাই ওই রকম পির সাহেবের সব মৃত্যু একশো একশো না এই যে আজকে পিস সাহেবের সমাবেশ হলো ঢাকাতে সব মুরিদদেরকে ডাকা হয়েছে যে তোমরা সমাবেশে আসো কিছু কিছু মুরিদ খেতার মধ্যে গায়ে দেখো ইল্লাহ 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 কথা বল না কে কথা বলেন না কেন ওই ঢাকা বের হবি না কারণ বের হলে যে আল্লাহর পয়েগাম্বারের পেটন খাওয়া লাগবে পায়গাম্বার যেরকম তাইফের ময়দানে বাড়ি খাইছে ওই রকম পেটন খাওয়া লাগবে ওই পেটনের মধ্যে নাই ওই খালি ম্যাপের মধ্যে ইল্লাহর মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা এইরকম কিছু ওয়াকাট্ট মুরিদ আছে যারা চর্মনায় শুধু মুখে ভালোবাসা অন্তর দেয়া ভালোবাসা না চর্মনায়ের মুখে ভালোবাসা অন্তর নয় অন্তর দেয়া ভালোবাসাতে তাকে বলে যে আমাদের সাহেব যখন আমাদের যখন যেই জায়গায় ডাকবে যেই জায়গায় আহ্বান করবে আমরা সেখানে যাতে প্রস্তুতি আছি আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য কথা বলেন ঠিক কি না এই বেচারা আমার উপর কেস করছে কেস কি এনি এক লোকে অকাত্ত ভাষায় গালে গালাজ পারতেছেন আমি বললাম যে তুমি একজন টুপি মাথার দিয়া ওনাকে গাল ধরো কেন ওনাকে গাল ভারার তোমার কি প্রয়োজন সে যা করে করুক তোমাকে ওই ওনার বিরুদ্ধে কথা বলা লাগবে কেন এই কথা বলছি উনি বলতেছে দেখ তুমি কি বোঝো এই তুমি কি বোঝো আমি কি বোঝো বুঝতে 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 আর একজন মানুষ আমার উপর রাগ হয়েছে বুঝতেছেন হুজুর গেলেরও মহব্বত থাকে না দূর থেকে দেখছে কেন আমার হুজুর উপর রাগ হয়েছে উনি এসে দিছে কষে ধাক্কাই তুই কার উপর রাগ হস কথা বলেন নাই এই ধাক্কা যখন দিছে ওই কি করছে আর নিজের ক্ষমতা খাটানোর জন্য ওই হামার উপর কেস করছে যৌম হুজুর মারছে কয় ফাইন করছে আর কথা বাড়ায় যখন কেস করছে তখন আমি আমাকে যখন ফোন দিল তখন বললো এই ঘটনা আমি বললাম দেখেন কেস করুক আর যেটাই করুক এই পৃথিবীতে সত্য আর মিথ্যা বলতে একটা জিনিস আছে কথা ঠিক এইটা এক নেতার কাছে এই বিচারটা গেল এখন ওই নেতা এখন আমাকে বলতেছে যে আমি তো এমনিতেই হুজুর গারে দেখতে পাই না হুজুর দেখতে বলবেন না হুজুর গারে যদি দেখতে না পারে তাহলে নবী হুজুর না যে ব্যক্তি নবীকে দেখতে পারলো না সে কি মুসলমান থাকলো না বেঈমান আরো জোরে বলেন মেদনগঞ্ সেই বিচার করার জন্য বলতেছে যে এক প্যাকেট গোল গোল গোলি এ বাজাদ আমি ঘোষণা দিয়েছি ভাই কঠিন বিচার হোক আর যত বড় ওই বিচার হোক আমার জান চলে যাবে তারপরও আমি একটা সিগারেট কাউকে কিনে দিতে রাজি মাদান গো বিচার যেই সমস্ত ব্যক্তিরা করে কেয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তাদেরকে দান করবে ভাই কিন্তু সত্য হইল ঘুষ ছাড়া বিচার করতে হইবে এবং লিগাল বিচার করতে হইবে আপনি দলীয় বিচার করবেন দলীয় চেয়ারে বৈশে ভাই আল্লাহ কিন্তু আপনাকে কেয়ামতের ময়দানে সারবে না বিচার করতে হইবে একবারে লিগাল যাকে বলা হয় ইনসা বলা বিচার এবার আমাদের সমাজের মধ্যে কিছু বিচারক যুবক আছে যুবক বিচারক কি বাড়িতে যাওয়ার পরেই দেখেছে মা আর বউ লেগে গেছে ঝগড়া আপনি কিন্তু মানে মানে শ্বশুর আপনার শাশুড়ি আর বেটার সম্পর্ক মনে হয় খুব ভালো তাই না বাড়ির ঢুকতি বউ শাশুড়ির যুদ্ধ নাম শোনেন নাই এখন এই মরদ বাড়ির ঢোকার পরে দেখে যে আমার মায়ের সাথে আর বউয়ের সাথে সেই কেসাল যখনই স্বামীর দেখছে বউ কেসাল করা মদ্দা তুমন মা এমন অবস্থা করছে আমি না কথা না কে কথা বলেন না কেন এটা কিন্তু কান্না না এটা হলো স্বামীর মন ভুলানো কথা ঠিক কি না এটা স্বামীর দিয়া একটু সাহায্য করে নিবি স্বামীর দিয়া এখন মা এখন ওই যুবক বলতেছে যে মা তুমি খালি কেসাল করো তুমি খালি কেসাল করো শোনা নাই জানা নাই বলা নাই আপনার দেখা নাই অজাতা একটা দোষ মায়ের উপর সাফা দিল বিচার করতে হইবে একদম নিরপেক্ষ বিচার আজকে বাংলাদেশের অধিকাংশ ঘরের মধ্যে দেখা যায় ভাই মা বড় অশান্তির মধ্যে থাকে বলেন ঠিক কিনা বাবা বড় অশান্তির মধ্যে থাকে মার সন্তান বড় বড় মোটা কম্বল গাইতে ঘুমায় আর মা দিছে সেরা ফাটা একটা চটি ধরনের ল্যাপ দিয়ে মাকে অন্য ঘরে রাখছে বলেন ঠিক কিনা মার সাথে সম্পর্ক ভালো না অথচ ছয়বার মক্কা ধস করে আছে আছে নাই এরকম আছে না মা জীবনে মা বলে ডাকে না ওই শাশুড়ির দিনের মধ্যে ছয়বার করে কাজ আদায় করে আম্মা 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 আছে কি নাই সম্মেদান গো জীবনে যদি আপনি আপনার মাকে মা বলে না ডাকেন অবশ্যই অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগারায় দাঁড়াতে হবে আর শাশুড়িকে যদি কোনো সময় মা বলে না ডাকেন ভাইজ আপনাকে আসামির কাঠগারায় দাঁড়াইতে হইবেন। উম্মেদান গো এই জন্য আমার আপনার কাছে নিজের বইয়ের সাইডে দামি দামি কে আর জোরে বলেন সবাই বলতেছে না জ হা বলে ও মনে আছে মহিলারা আসে নাই মহিলারা মহিলারা আবার শুনতেছে আমি এখানে বমু সবার চাইতে দামি আজকে আমার ঘরের বাড়ি তুমি বাবা ঘরের বাড়ি বাবা না আপনার জীবনের আমল যদি আল্লাহর কাছে মনোনীত করতে চান চান সব চাইতে বড় কাবা হইল আপনার মা সেই মার সাথে সম্পর্ক ভালো রাখতে হইবে মার সাথে সম্পর্ক ভালো রাখতে হইবে মাদান গো আপনার বইয়ের জন্য হাজার হাজার টাকা খরচ করেন আর মা শুধু পান খাতে চায় তাই বলে এত খাও কে আছে না ও যুবক ভাই খবরদার খবরদার তোমার বিবির সাথে ভালো সম্পর্ক রাখবা আমি বলতেছি না যে ভালো সব সম্পর্ক রাখবা না তা না বিবির সাথেও সম্পর্ক রাখবা তোমার মার সাথেও ভালো সম্পর্ক রাখবা ভাই মার কারণে আজকে দুনিয়ার চেহারা দেখতে পারছো বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর ইনসাফ ওয়ালা বিচারক ইনসাফ ওয়ালা বিচারক পয়গাম্বার ডাক দিয়ে বলতেছে এ আবু বাবা তোমার কি করবা তোমার কি করবা তোমার খাজুর গাছটা ওই ইতিম সন্তানকে দিয়া দাও তোমার খাজুর গাছটা তাড়াতাড়ি ইতিম সন্তানকে দিয়া দাও মাদান গো আল্লাহর বান্দা মাথা নিজদিক করা পয়গাম্বারকে ডাক দিয়া বলতেছে পয়গাম্বার আমার আপনার কথা সবই মেনে নিতে পারবো কিন্তু খাজুর গাছটা দিতে পারিব না না এরকম বহুত আশিকের আসল আছে না পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করতে গিয়া নিজে মনে করে সারা দিন রোজের মধ্যে থাকবি সারা দিন রোজের ভিতরে মিছিল করবি সারা দিন নবীর জন্য খাড়া থেকে মিলাদ পড়বি আছে কি নাই শরাদিন মনে করে মিলাদ করতে করতে গাল হাইসা পালাবি যদি যা কোন যে ভাই এত নবীর প্রেম তোমারতে দাড়ি কোথায় কথা বলেন না কেন बोलतेছেন যে এইবারই তো ছেকাইছেন হুজুর সবই ঠিক আছে খালি এদেলা পোন পা닐া বৈয়া লা ইলাহা ইল্লাল্লাহ গরবলন মাগো আমায় দাও সাজিয়ে যুদ্ধে যাবারো সাজ বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ আমারও পানে আজ মা আমায় দাও সাজিয়ে যুদ্ধে যাবার সাজ রাজে চেয়ে আসে আমার পানে আজ আমার পানে আজ ফিলিস্তিনির অবুধ শিশু তাদের ছিল বাড়ি আজকে কেন তাদের পথের মাঝে মুখটা তাদের ভারী ফিলিস্তিনিরও অবোজ শিশু তাদেরও ছিল বাড়ি আজকে কেন পথের মাঝে মুখটা তাদের বাড়ি কোন কারণে কষ্ট তাদের দুঃখ জুলু বন্ধুরা যে চেয়ে আস আমার প্রাণে আজ আমার প্রাণে আজ আগো আমায় দাও সাজিয়ে যুদ্ধে যাবার সাজ বন্ধুরা যে আছে আমার প্রাণে আজ আমার প্রাণে আজ ইল্লাল্লাহ لا الہا لا علاح الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پیغمبار ڈاک دیا بولتا سے ابو لبابا এই গাছটা আছে এই গাছটা ইতিন সন্তানকে দিয়ে দাও কারণ তোমার গাছটা ওই সন্তানের জাগার মধ্যে চলে গেছে যার কারণে তোমার গাছটা হয় তুমি কেটে নাও নতুবা এই গাছটা ওই সন্তানকে দিয়ে দাও নতুবা তাকে দান করে দাও নতুবা টাকা দিয়ে তার কাছে বিক্রি করে দাও আল্লাহর বান্দা আবু বাবা ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি তবে এই গাছটা ওই সন্তানকে দিব না এই গাছটা ওই সন্তানকে দিব না গো ওইটা কোনোদিন ভালোবাসা হয় না ঠিক কিনা ওইটা কোনোদিন ভালোবাসা হয় না আল্লাহ আলা ডাক দিয়ে বলেন তোমরা মমিন হতে না যতক্ষণ পর্যন্ত তোমাদের একদম নিকটতম জিনিস আমি আল্লাহর ব্যয় না আপনার অন্তরের মধ্যে সব চাইতে বেশি থাকতে হইবে আমার নবীর কথা বলেন ঠিক কি না যার কারণে আল্লাহ তালা করানের মধ্যে বলেন ভাই তা ডাক দিয়া বলেন এয়া আই আল্লাহ দিন লা তুল হিকুম আমু আলুকুম আও লা হুকুম আংকির গো আল্লাহর কাছ থেকে তোমাদের যেন সরে না নেওয়া যায় অর্থ সম্পাদ এবং তোমাদের সন্তান এ বাজা আপনার কাছে যে সম্পদ আছে এই সম্পদের মালিক কিন্তু আপনি নয়ন এই সম্পদের মালিক একমাত্র কেজোরে বলেন আল্লাহর পয়েগাম্বার ডাক দিয়া বলতেছেন আবু লুবাবা। বাবা এই সন্তান আজকে আছে কালকে নাই তুমি আর ওই দিকে না তাকাইয়া এই খাজুর গাছটা ওই আল্লাহর বান্দাকে দিয়ে দাও ওই ইতিন সন্তানকে দিয়ে দাও মাদান গ আজকে সমাজের মধ্যে অনেক মুসলমান দেখা যায় খেয়াল করে দেখবেন মসজিদ মাদ্রাসার জন্য যান প্রাণ দিয়ে দেয় অর্থ সম্পদ দিয়ে দেয় আবার কিছু মানুষ আছে শুধু মুখে ভালোবাসে কিন্তু অর্থ দেয় এরকম আছে কি নাই ও বাজান যে ব্যক্তি টাকা দেয় না সেই ব্যক্তি মাদ্রাসার হিসাব বারবার চায় কথা কন্যাকা মেদান গ আবুল বাবা বলতেছে দেও তুমি না করো না আমি পয়েগাম্বার বলতেছি এই খাসুর গাছটা ওই সন্তানকে দিয়ে দাও বলছে না দিব না দিব না এই যুবক ভাই নবীর মুখের উপর যখন বলছে আল্লাহ আল্লাহর পায়গাম্বারকে যখন বলছে আল্লাহ আল্লাহ আমি সব করতে পারে কিন্তু ওই গাছটা আমি দিব না এই গাছ আপনার কথা অনুযায়ী দিতে পারলাম না আল্লাহর পায়গাম্বার চিন্তা করলেন এতগুলো মানুষের মধ্যে কারামদের মধ্যে আমি নিজের জবান দিয়ে বললাম তোমার এই গাছটাও এই তিন সন্তানকে দিয়ে দাও তাহলে তোমাদের মধ্যে কেসাল গাল মিটে যাইবে কোনো ঝামেলা থাকবে না কিন্তু আমার কথা আবুলু বাবা শুনল না পায়গাম্বার মাটা নিজ দিক করে বসে আছে গা বাইকার পায়গাম্বার কে এমন এমনভাবে মোহাব্বত করে আর ভালোবাসে পৃথিবীর সব সারতে পারে পারে না তারা খেয়াল করে দেখে নবীর মনটা খারাপ হয়ে গেল কারণ কি কারণ কি নবী দিয়ে ডাক দিয়ে বললো তোমার গাছ দাও কিন্তু দিল না এ বাজার পয়গম্বরের চেহারার মধ্যে কেমন জানি মলিম সাহ পয়গম্বরের চেহারা মোবারক কেমন জানি খারাপ হয়ে গেল কারণ নবীর কথা সে মানলো না শুনল না মাদান গো সাহবাইকার মধ্যে এক সাবে মাথা নিজ দি করে বসে আছে পয়গম্বার মাথা উঁচু করে ডাক দেয়া বলতেছে আবুলু বাবা তুমি যদি এই খাজুর গাছটা ওই ইতিম সন্তানকে দাও আমি পয়েগাম্বার এতগুলো মানুষের মধ্যে ঘোষণা দিলাম জান্নাতের মধ্যে আমি পয়গাম্বার তোমার জন্য আল্লাহর কাছ থেকে একটা খাজুরের গাছের ব্যবস্থা আমি করে দিব একটা গাছ দুনিয়াতে দিবা আমি নবী ঘোষণা করলাম জান্নাতের মধ্যে আমি তোমার জন্য একটা খাজুর গাছের ব্যবস্থা করে দিব জান্নাতের মধ্যে খাজুর গাছের কথা বলছে তার মানে কি জান্নাতে না নিয়ে গেলে কি খাজুর গাছ দিবি তার মানে বোঝা গেল আর লম্বার একবার বললো তারপরও মাথা উঠায় না এ সব লোকের কাছে সবার কদর নাই কথা ঠিক কিনা সব লোকের কাছে সবার দাম আছে হুজুর হুজুর ঘরের দামটা তো যারা তারা বোঝায় কথা ঠিক কিনা যারা কোরআন হাদিসের জ্ঞান নাই যাদের মধ্যে কোরআন হাদিসের হাদিসের মহাব্বত ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই সে কোনোদিন টুপিওয়ালার ভালোবাসা বুঝবে আর মুখ দিয়ে শুধু খালি বালাবে যে ইজিএমবিবারে ইজিএমবি। কথা গণনা কা ওই সাংবাদিকের সামনে মাইক একটা নিয়ে আইজ এমবি জবি আইজ এমবি জবি এই যে আছেন একটা কোন মানুষ আছেন না এরকম মানুষ আসে না কারণ টুপিওয়ালা আর মর্যাদা বুঝবে যারা টুপির मोहब्बत যাদের অন্তরের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা বাদান গো ডাক বলতেছে তোমরা সাক্ষী থাকো লু যদি এই গাছটা ইতিম সন্তানকে দিয়ে দেয় আমি আমার আল্লাহকে হাজির নাজির রেখে আমি বললাম জান্নাতের মধ্যে তোমার জন্য একটা খাজুরের গাছ ব্যবস্থা করে দিব একবার নয় একবার দুইবার তিন তিনবার যখন আলোচনা করে ভাই ও আছে আবুলু বাবা মাথা উপর দিক উঠায় না তার মাথা তা উপর দিক উঠায় না তার মানে তিনি পায়গম্বারের কথায় সম্মতি নাই ডাক দিয়ে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের মধ্যে যতই দেন তারপরও আমার বাগানের এই খাজুর গাছ আমি দিতে পারবো না না প্রয়োজন হলে বৌ সার্মতাও প্রয়োজন হলে মাও স্যার মতা বৌ সার্মা স্যার মতো এরকম ওই লোক প্রয়োজন হলে নবীর মহাব্বত ছাড়বি তাও খাজুর গাছ পয়গম্বর আলাই আসলাম যখন তিনবার বলল তিনবার বলল সাহাবাই কেনামদের মধ্য থেকে এক সাবি দাঁড়ায় গেছে বলতেছে ইয়া রাসুল ইয়া আমি একটা কথা বলতে পারি একটা কথা বলতে পারি তা আল্লাহ রাসুলের তো চেহারা মোবারক খুব মলিন যে এত বড় কথা বলার পরও যায় শুনলো না সেখানে আর কি বলা যায় কি বলা যায় এক সাহাবী হাত তুলে বলতেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা কথা বলবো বলুন বলতেই সে আল্লাহ রাসূল আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক আমার একটা প্রশ্ন আমার আপনি এই খাজুর গাছটা যে ওনাকে দিতে চাইলেন এই কথাটা কি عام না खास আল্লাহ রাসুলকে বলতেছে যে এই কি খাস করলেন না আম করলেন আল্লাহ রাসুল বলতেছে তার মানে বলতেছে যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই খাজুর গাছ উনি দেয় নাই আমি যদি ওই খাজুর গাছ কিনে নিয়ে ওই তিন সন্তানকে দিই তাহলে কি জান্নাতের মধ্যে আমি খাজুর গাছ পাবো দেখেন ভালোবাসা কোথায় খাজুর গাছের মালিক খাজুর গাছ দিতে চাচ্ছে না আরাক সাহাবি দ্বারা বলতেছে ইয়া হাবিবাল্লাহ ওই খাজুর গাছটা যদি আমি কিনে দিই তাহলে কি জান্নাতের মধ্যে আমি খাজুর গাছ পাব আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে ও আমার সাহাবি আমার ভালোবাসে তোমার অন্তরের মধ্যে জাগিয়েছে বাবা আমার কথার জন্য তুমি আমার কথার জন্য তোমার অন্তরটা জাগিয়ে দিয়েছো আমার জন্য তোমার নিজের সম্পদের দিকে তাকাবো নাই আমার এক ফোঁটা হাসির জন্য তোমার কলিজা টটপট করেন বাদান গো যারা প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসে তারা কোনোদিন নবীর বিরুদ্ধে কোনো কাজ তো দূরের কথা ছোট্ট একটা কথাও কোনোদিন বলবে না বলেন ঠিক কি না নবীর পক্ষের যেই ব্যক্তিরা লোক তারা হাসতে হাসতেও কোনো দিন নবীর বিরুদ্ধে কথা বলিবে ও দুনিয়ার মানুষ খেয়াল করে দেখো খেয়াল করে দেখো আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি আল্লাহ তোমাদের মৃত্যু দিলাম আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি একমাত্র একটা কারণে লিয়া বলু হকুম আই আহসানু আমালা উত্তম কাজ করার জন্য ভালো কাজ করার জন্য দুনিয়ার মধ্যে কাজ হইলো দুই প্রকার একটা হলো বদকাম আর একটা হলো নেক কাম কথা বলেন ঠিক কিনা এ মধ্যে কাজ হলো দুই আর একটা হলো নেকাশ আমালা যারা নেক কাজ করবে আমি আল্লাহ তালা তাদের হায়াতটার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বাজান আমি আল্লাহ তাদের প্রত্যেকটা সেকেন্ডের হায়াতের নেই লিখিয়া দিব উত্তম কাজ উত্তম কাজ এ বাজার উত্তম কাজ আমাদের করতে হইবে ভাই আল্লাহর পয়েগাম্বার বলেন আল্লাহর পয়েগাম্বার বলেন দুনিয়ার মধ্যে উত্তম কাজের এক নাম্বার কাজ আর এই দুনিয়ার মধ্যে এক নাম্বার উত্তম কাজ যখন মানুষ আল্লাহর রাস্তায় দান করে করদান হাসানা এই দুনিয়ার মুসলমান সবচাইতে দামি কাজের নাম হইল আল্লাহর রাস্তায় কোনো অর্থ সম্পাদ দান করা যখন কোনো বান্দা আল্লাহ একটা নেক আমল করবে ভাগ আল্লাহ তাআলা তার আমল নামায় একটা নেক আমলের উসিলায় দশটা নেক আমলের সব দান করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী দাগ দিয়া বলতেছে ইয়া আল্লাহ আল্লাহ দিয়েছে আপনাকে ভালোবাসার জন্যে আপনাকে আনুগত্য করার জন্যে আপনার মুখে হাসি হাসি ভোটানোর জন্যে আল্লাহ আর পায়গাম্বারকে বলতেছে পায়গাম্বার আমি যদি খাজুর গাছটা কিনে দিয়ে দিই তাহলে কি আমাকে খাজুর গাছটা জান্নাতের মধ্যে দিবেন পয়ে ডাক দিয়া বলতেছে এ আবু দারুদ যদি এই খাজুর গাছটা তোমার আরাক ভাইকে তুমি কিনে দিতে পারো আমি পায়গাম্বার ঘোষণা দিলাম তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খাজুর গাছের ব্যবস্থা করে দিব এই আবু দারদার একটা বাগান ছিল মদিনাতে ছয় শত গাছ বিশিষ্ট ফসো গাছ আর গাছ ছয়শো গাছের বাগান আর কেসাল বাচ্চা কয়টা গাছ নিয়ে এই ছয়শ গাছ বিশিষ্ট বাগান এই বাগান শুধু বাগানই না হাদিসের কিতাব আছে হজরত আনাস তালানু বর্ণনা করছেন হাদিসটা এই ছয়শ গাছ বিশিষ্ট এই আবু দারদার বাগানে যখন এই খাজুর গাছের মৌসুম খাজুর পাকত খাজুর গাছের খাজুর যখন পাকত এই পাকা খাজুর নেওয়ার জন্য বড় বড় ব্যবসায়ীরা অন্য অন্য দেশ থেকে তার বাগানে এসে সিরিয়াল দিত এই বাগানের খাজুর এত সুস্বাদু সোহান আল্লাহ বল শুধু তাই না এই বাগানের ভিতরে মিষ্টি পানির একটা কূপ ছিল মিষ্টি পানির কূপ ছিল কূপ কষ্ট হচ্ছে

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আবুদার দার ছয়শ গাছ বিশিষ্ট সেই বাগান বাজার দাদা মাথা উঁচু করে আল্লাহর ওপেগাম্বারকে ডাক দেয়া বলতেছেন ও পয়েগান্বার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ দিয়ে খলাখল নৌ দেওয়াল হায়াতা লিয়ে বদুয়াকুম আইয়কুম হাসান ওয়ামালা আল্লাহ হায়াত দিয়েছেন নেক আমল করার জন্যে আল্লাহ হায়াত দিয়েছেন ভালো কাজ করার জন্যে পয়েগানবার দুনিয়াতে সারা জীবন থাকার জায়গা না দুনিয়াতে সারা জীবন থাকব না এই দুনিয়াতে চিরজীবন থাকতে পারব না এই গাছ বাচ্চাকে আপনি কিনে দিতে আমার যত অর্থ সম্পদ খরচ হয় তারপরও গাছটা কিনব এখান থেকে আপনার জোবানের আপনার চেহারার হাসি ফুটাইয়া তারপরে আবু দারদা বাড়ির দিকে রওনা দিবে বলেন সোহান আবু দারদা এক চান্সে তিনি ডিগলার দিতেছেন আল্লাহ রাসুল আমি এতগুলো মানুষের মধ্যে ঘোষণা দিচ্ছি বলতে চাই আবুল লুবা বাসন তোমার যে একটা গাছ আছে ওই একটা গাছ আমার ওই সুনাম ধন্য ছয়শো গাছ বিশিষ্ট যেই বাগান আছে ওই বাগানের দ্বারায় আমি এই ছয়শো গাছ তোমাকে দিয়ে দিব আর তোমার একটা গাছ আমি কিনে নিব তাতে কি তুমি রাজি আছো তুমি রাজি আছো বলবেন না যে লোক একটা গাছ দেওয়ার সাহস পাচ্ছে না সেই লোকের একটা গাছ নেবে কয়টা গাছ দিয়ে আরো জোরে বলেন এখন ওখানে উপস্থিত যেই সাহাবাই ছিল তারা সবাই আবু দারদার চেহারার দিকে তাকাইছে কয় কি যে এই একটা গাছের জন্য আবু দারদা ছয়শ গাছ দিবে আবার এমন ভাবে কথা বলতেছে কোনো পরামর্শ নাই কোনো মাসওয়ারা নাই কারোর সাথে কোনো সাজেশন নেওয়া নাই এক বাক্যে দাঁড়ায়া বলতেছে আমার ছয়শো গাছ দিয়ে দিব তোমার একটা গাছ আমি নিয়ে নিব এটা তো যেন তেন মর্দে মজাহিদের কামনা কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার ছাত্র আপনার যা বলতেছে হুজুর যা বলতেছে যে ভাই আমার মাদ্রাসার একটা ছাত্র আপনার একটু জাগির নিতে হবে এরকম আছে না নাই আমাদের ওই সিরাজগঞ্জ আছে আপনার মাদ্রাসার ছেলে পেলে কিন্তু অনেকের বাড়ি জাগির থাকে এই মাদ্রাসায় কি জাগির আছে ওইদিক সিস্টেম আছে এখন এই জাগির নেওয়ার জন্য আপনাকে বলছে আপনি এখন মাথা চুলকে চুলকে বলতেছেন যে আচ্ছা ঠিক আছে হুজুর আমার বইয়ের সাথে আলো বুঝি কথা কমা কন্যা বাড়ায় ভালো একটা কাজ করবেন সেটা হলো বইয়ের সাথে বোঝা লাগে আমি এক ভাইজানকে ডাক দিয়ে বললাম যে আপনি দাড়ি রাখেন না কেন বলতেছে বউ অনুমতি দেয় নাই কি করে নাই বউ অনুমতি দেয় নাই দাড়ি দাঁড়িয়ে জন্যে বললাম তো আপনার মা ওকে আপনি ভাত দেন না কেন ওটাও বউ অনুমতি দেয় নাই অনুমতি দেয় নাই এরকম আছে কি নাই বহুত মানুষ মাক ভাত দেয় না বইয়ের সাথে খুব ভাল ভালাই করে আপনি এখন অসুস্থ হয়ে পড়েন আপনি করোনার মধ্যে মরে দেখেন আপনার বউদের কাছে যাবে না অথচ আপনার মা আপনি সাপটা ধরে না কান দিবি কথা বলেন না কেন কথা বলেন না কেন সব কাজ প্রত্যেকটা নেক কাজ বইয়ের অনুমতি দরকার নেক কাজ করতে গিয়ে বইয়ের অনুমতির দরকার নাই ভাই কাজ করতে গেলে আল্লাহ রাজি হয় আল্লাহ খুশি হয় কথা বলেন ঠিক কিনা নেক কাজ করতে গেলে আল্লাহর পয়গাম্বার খুশি হয় আল্লাহ তালা বলেছেন আল্লা দি হল মত হায়াতা লিয়া বলু হাকুম এই হুকুম আহসানো এ দুনিয়ার মানুষ তোমরা যদি খাটি হায়াত কলা হইতে চাও তোমরা যদি আল্লাহর একদম খাস বান্দা হইতে চাও পয়গাম্বারের খাস আশেক আশেক হইতে চাও তাহলে তোমাদেরকে লিয়া বলু হাকুম এই হুকুম আহসানো তোমাদেরকে নেক আমল করতে হইবে ভালো কাজ করতে হইবে ভালো কাজ আমরা সকলেই করতে রাজি আছি তো ইনশাল্লাহ নিল্লাহবীর ভালো কাজ যেখানে খারাপ কাজ যেখানে মরে তাকবীর